গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হইচই মরিয়ম মান্নানের মায়ের নিখোঁজ হওয়া নিয়ে। মরিয়ম নিজেই দিয়ে আসছিলেন নানা আপডেট। এক পর্যায়ে মায়ের মৃত্যুর খবর জানিয়ে তার ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়। এবার সেই আইডি থেকেই দেওয়া হয়েছে মায়ের বেঁচে থাকার খবর। প্রথম দিকে যারা মরিয়মের মায়ের খোঁজের আন্দোলনে এই মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করে ভার্চুয়ালি সঙ্গে ছিলেন, এখন তাদের অনেকেই পোস্টে বিরূপ মন্তব্য করছেন। কোটা সংস্কার আন্দোলনের নেত্রী মরিয়ম মান্নান 4 বছর আগেও কোটা আন্দোলনে পুলিশি হেফাজতে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন মরিয়ম মান্নান। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ভাইরাল হন এই শিক্ষার্থী। সেই সময় মরিয়ম তার দাবির পক্ষে জোরালো যুক্তি দিতে পারেনি বলে দাবি পুলিশের। তখন তার একটি ছবি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সে সময় তিনি তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যান। এদিকে সম্প্রতি জমি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণেই মরিয়ম মান্নানের মা রহিমা বেগম খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশার বাড়ি ছেড়ে বয়রায় বাসা নিয়ে বসবাস করতেন। মাঝে মধ্যে মহেশ্বর পাশার বাড়িতে আসতেন। তারই ধারাবাহিকতায় 26 আগস্ট তিনি এই বাড়িতে আসেন। এই বাড়ি থেকেই গত 27 আগস্ট রাত আনুমানিক 10টার দিকে খুলনা মহানগরীর মহেশ্বর পাশার উত্তর বণিকপাড়ার নিজ বাসা থেকে টিউবওয়েলে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এরপর আর ঘরে ফেরেননি তিনি। স্বামী ও ভাড়াটিয়ারা নলকূপের পাশে ঝোপঝাড়ে তার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও বালতি দেখতে পান। সেই রাতে মাকে খুঁজতে আত্মীয় স্বজন আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন সন্তানরা। রহিমার 6 সন্তান, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো মাইকিং, কখনো আত্মীয় স্বজনদের দ্বারস্থ হয়েছেন। সংবাদ সম্মেলন, মানববন্ধনের পর মাকে খুঁজে পেতে গত 14 সেপ্টেম্বর দৌলতপুর থানায় মামলাও দায়ের করেন, কিন্তু এই ঘটনায় কারাগারে রয়েছেন 6 জন। এর আগে গত শুক্রবার সকালে রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় উদ্ধার হওয়া এক নারীর মৃতদেহের সালোয়ার দেখে তার মায়ের লাশ বলে শনাক্ত করে। তবে পুলিশ ডিএনএ টেস্ট না করে সেটি কার লাশ তা নিশ্চিতভাবে জানাতে পারেনি। এই নিয়ে টানা 28 দিনের উদ্বেগ উৎকণ্ঠার পর 24 সেপ্টেম্বর শনিবার রাতে রহিমা বেগমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 10:45 দিকে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার বোয়ালমারি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে বোয়ালমারি থানা পুলিশের সহযোগিতায় খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ যখন কুদ্দুসের বাড়িতে পৌঁছায় তখন রহিমা বেগম সেখানে কুদ্দুসের স্ত্রী ও ভাইয়ের বউয়ের সঙ্গে গল্প হাসি আড্ডায় মেতেছিলেন, কিন্তু পুলিশ দেখার পর থেকেই তিনি নির্বাক হয়ে যান। হেফাজতে নেওয়ার পর রাতেও আর কিছু খেতে চাননি তিনি। পরিবারের কারো সহায়তায় বোয়ালমারিতে আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার পর প্রতিবেশী হেলাল শরীফের সঙ্গে জমি জমা নিয়ে ঝামেলার কথা উল্লেখ করে তাদের নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন রহিমা বেগমের মেয়েরা। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় হেলাল শরীফ এখনও জেল হাজতে। 22 সেপ্টেম্বর রহিমার মেয়ে মরিয়ম আক্তার ওরফে মরিয়ম মান্নান দাবি করেন তার মায়ের লাশ তিনি পেয়েছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগোল পড়ে যায়। ময়মনসিংহের ফুলপুর থানায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর মৃতদেহের পোশাক দেখে তাকে নিজের মা বলে দাবি করেছিলেন মরিয়ম মান্নান। তবে পরের দিন শনিবার রাতে ফেসবুকের মাধ্যমে মরিয়ম জানান তার মায়ের সন্ধান পাওয়া গেছে। খুলনার পুলিশ সুপার তাকে ফোন দিয়ে জানিয়েছেন এই মামলার তদন্তকালে পুলিশ ও র‍্যাব 12 সেপ্টেম্বর পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা ও তার মেয়েরা অপহরণের নাটক সাজান। রহিমা আত্মগোপনে যাওয়ার পর অজ্ঞাত পরিচয় যে কোনো নারীর মরদেহকে মায়ের বলে দাবি করার পরিকল্পনাও সাজিয়ে রেখেছিলেন তার মেয়েরা।